এডুকেশন ভাই আর ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই ভিডিওটি হচ্ছে আসাম পুলিশ এবিইউবি ইন্টারভিউয়ের। তো আপনারা সবাই অনেক নোটিফিকেশন দেখেছেন এবং অনেকের মোবাইলে অনেক লিঙ্ক এসেছে, অনেক ইউটিউবে অনেক ভিডিওর মধ্যে দেখেছেন যে আসাম পুলিশের এবিইউবি ইন্টারভিউ ডিসেম্বর বা জানুয়ারি মাসে হয়ে যাবে। সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। অনেকেই অনেক রকম ভিডিও বানিয়েছেন এবং অনেক ওয়েবসাইটে অনেক নোটিফিকেশন এসেছে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এখনও কোনো নোটিফিকেশন আসে নাই, সেই জন্য আমি কোনো কনফার্ম ভিডিও বানাইনি। আপনাদেরকে সব প্রথমেই বলেছিলাম যে যখনই অফিসিয়াল নোটিফিকেশনে কোনো নোটিফিকেশন আসবে অফিসিয়াল, তখন আমি ভিডিও বানাবো এবং আপনাদের সেই ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো। কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কোনো কিছু আসে নাই, সেই জন্য আমি ভিডিও এখনও বানাইনি। এবং অনেকেই কমেন্ট করে বলেছেন যে আসাম পুলিশের রিক্রুটমেন্ট কবে হচ্ছে, অনেকেই বলছেন নভেম্বর ডিসেম্বর হবে, সেই বিষয়টি কি কনফার্ম? সেই জন্য আজকে এই ভিডিওটি বানাতে আমি বাধ্য হলাম যে আপনাদের এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনারাটি বানিয়েছি। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যে নোটিফিকেশন। এবং যারা আমার এই ইউটিউব চ্যানেল প্রথমবারের মতো এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক চাকরির বা এইরকম এক্সামের প্রিপারেশনের সম্বন্ধে অনেক ভিডিও আমরা বানাই সব সময় থাকি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যে নোটিফিকেশনটি নিয়ে কথাবার্তা চলেছে, সেই নোটিফিকেশনটি হচ্ছে একটি আনঅফিসিয়াল নোটিফিকেশন। এরকম নোটিফিকেশন অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটের মধ্যে দেখেছি এবং অনেক ওয়েবসাইটের মধ্যে পাওয়া যায় যেগুলি অফিসিয়াল নোটিফিকেশন নয়, সেই জন্য আমরা কনফার্ম কিছু বলতে পারছি না যে আনঅফিসিয়াল নোটিফিকেশনগুলি হচ্ছে। যে অনেকে আইডিয়া করে বা অনেকেই অনেক সময় এই ধারণা করে অনেক রকম নোটিফিকেশন বানিয়ে অনেক ওয়েবসাইটের মধ্যে ছেড়ে দেয় এবং সেই নোটিফিকেশনগুলি দেখে আমরা অনেকেই অনেক আমাদের ইউটিউবার বা এরা অনেক সময় অনেক ভিডিও বানিয়ে দেন, যে ভিডিওগুলি আমরা আপনাদের মোবাইলে 4-5 দিন থেকে অনবরত চলতে আছে এবং আপনারাও দেখতেছেন যে নোটিফিকেশনগুলির মধ্যে বলা হয়েছে যে ডিসেম্বর ও জানুয়ারি মাসে আপনাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো রিক্রুটমেন্টটি হবে কি না হবে সেই বিষয়ে কনফার্ম কিছু বলা যাচ্ছে না, কেননা এই নোটিফিকেশনগুলি হচ্ছে আনঅফিসিয়াল এবং যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশনে কিছু আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্মভাবে কিছু বলতে পারবো না। কিন্তু আমরাও এ ধরনের ধারণা করতে পারি যে আগামী 2021 সালের মধ্যভাগে আসামে নির্বাচন হবে এবং নির্বাচন যদি হয় তাহলে নির্বাচনের হয়তো আগে রিক্রুটমেন্ট হবে, না হলে পিছনে হবে। তো পিছনে যদি হয় অনেক লেট হয়ে যাবে, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল মহাশয় বলেছেন যে রিক্রুটমেন্টগুলি খুব শীঘ্রই হবে এবং রিক্রুটমেন্টের জন্য যে ইকুইপমেন্টের দরকার ছিল সেই ইকুইপমেন্টগুলিও টেন্ডার যেটি সেটিও পাস হয়ে গেছে। এবং যেহেতু ইকুইপমেন্টের টেন্ডার যেগুলি পাস হয়ে গেছে এবং যে ইকুইপমেন্টগুলি লাগে সেগুলি আসাম পুলিশের কাছে আছে এবং এখন শুধু নোটিফিকেশন আসবে কখন রিক্রুটমেন্ট হবে। এবং রিক্রুটমেন্ট যখনই হবে খুব শীঘ্রই হয়ে যাবে, খুব জলদি হয়ে যাবে, অনেক সময় থাকবে না। আগের যে রিক্রুটমেন্টটি অনেক দীর্ঘকালীন সময় আমাদের প্র্যাকটিসের জন্য পেয়েছিলাম সে ধরনের সময় থাকতে নাও পারে, কম সময় থাকবে এবং কম সময়ের মধ্যে রিক্রুটমেন্টটি হতে হবে যেহেতু মধ্যভাগে ইলেকশন হবে, ইলেকশনের আগে শেষ হতে হবে। সেই জন্যই আপনারা যারা প্র্যাকটিস বাদ দিয়ে দিয়েছেন অবশ্যই প্র্যাকটিস করতে থাকবেন, প্রস্তুতি যদি না থাকে তাহলে রিক্রুটমেন্ট এসে গেলেও কিছু করতে পারবেন না। অনেকেই পাস করেছেন, অনেক ফেল করেছেন, যারা পাস করেছেন তারা বলছেন যে রিক্রুটমেন্ট না হলে ভালো হবে, যারা ফেল করেছেন তারা বলছেন রিক্রুটমেন্টটি হওয়ার জন্য, এবং যারা আমরা অনেকেই এই রিক্রুটমেন্টটি দিতেই পারছি না, আমাদের রিক্রুটমেন্ট হয় নাই, আমরা বলছি আমাদের রিক্রুটমেন্ট কবে হবে। তো আপনাদের আশা খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে এবং অফিসিয়াল নোটিফিকেশন আসার পরেই আমরা আরও একটি ভিডিও বানিয়ে আপনাদের সবাইকে জানিয়ে দেবো। কিন্তু অনেকেই ফেক নোটিফিকেশনে অনেক ভিডিও বানায়, আমরা এইরকম ধরনের ফেক ভিডিও বানাইনি, আপনাদের যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে আপনাদের জানিয়ে দেবো। আর যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন এবং এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের জন্যই আমরা ভিডিও বানিয়ে থাকি। ধন্যবাদ।